বহরমপুর জেএন একাডেমি প্রাথমিক বিদ্যালয়। এটা কোন ক্লাস? থ্রি। কোন সেকশন? আজকে শনিবার, তাই আমরা সবাই মিলে শিশু সভা করব। শিশু সভা মানে হলো পড়াশোনার আজকে একদম ছুটি, কেননা আজকে আমরা গান, কবিতা এই সমস্ত এই ক্লাসে করব। সবাই মিলে সব বন্ধুরা শুনবো, কি মজা হয় তো আজকে একদম। তাহলে আমরা এই যে সুন্দর একটা অনুষ্ঠান করতে চলেছি, এটা কেন বলো তো? আমরা পড়াশুনোর পাশে যাতে সাংস্কৃতিক দিকেও অত্যন্ত দক্ষ হয়ে উঠি, সেই কারণে এই অনুষ্ঠানের আয়োজন। এই যে আমার সাথে সাথে আমাদের বন্ধুরা রয়েছে, ওরা সব একটু আলাপ করে দিই তোমার সঙ্গে। তোমার নাম কি? কি? মিত ময়ূর মণ্ডল। তুমি কি শোনাবে? গল্প। তোমার নাম? আমার নাম কৃষ্ণেন্দু দত্ত। কৃষ্ণেন্দু দত্ত, তুমি কি করবে? আমি গল্প শোনাবো। ওরা দুজনেই গল্প শোনাবে, দারুণ করে গল্প শুনতে হবে। তোমার নাম কি? সৌরদীপ্ত রায়। সৌরদীপ্ত রায়, তুমি কি শোনাবে? গল্প। গল্প। তুমি? আমার নাম বাপি ঘোষ, আমি কবিতা। বাপি ঘোষ কবিতা শোনাবে। তোমার নাম কি? কি? বিনায়ক প্রামাণিক। বিনায়ক প্রামাণিক, তুমি কি শোনাবে? কবিতা। আর এই পাশে যে আছে, ও গানও শোনাবে কবিতাও শোনাবে। তোমার নাম কি? আদর্শ ঝা। আদর্শ ঝা, তাহলে আমরা চলো সবাই মিলে ওদের জন্য একটা জোরে হাততালি দিই। এবার আমরা একবার দেখে নিই আমাদের সাথে কারা কারা আছে, এরা তো পারফর্ম করবে, আর শুনবে কারা কারা, একবার তাদের দেখে নিই। তাদের সঙ্গে একটা ছোট্ট আলাপ করে আমরা চলে যাবো আমাদের আজকে শিশু সভার অনুষ্ঠানে।
ভুলে গেলি? নমস্কার, আমার নাম অগ্নিদেব চট্টোপাধ্যায়, আমি ক্লাস ফোরে করি। আমার স্কুলের নাম বরণপুর জেএন একাডেমি। আজকে আমি একটি কবিতা বলতে চাই, কবিতার নাম হলো ছায়াবাজি। আজ গুবি নয় সত্যিকারের কথা, ছায়ার সঙ্গে কুস্তি করে গাত্রে হলো ব্যথা। ছায়া ধরার ব্যবসা করি, তাও জানো না বুঝি, রোদের ছায়া চাঁদের ছায়া হরেক রকম খুঁজি। শিশির ভেজা গদ্য ছায়া, সকাল বেলায় তাজা, গ্রীষ্মকালের শুকনো ছায়া, ভীষণ রোদে ভাজা। চিরগুলো যায় দুপুর বেলায় আকাশ পথে ঘুরে, হাত ফেলে তার ছায়ার উপর খাঁচায় রাখি পুরে। কাগের ছায়া বগের ছায়া দেখছি কত ঘেঁটে, হালকা মেঘের পাঞ্ছি ছায়া তাও দেখেছি চেটে। কেউ জানে না এসব কথা, কেউ বোঝে না কিছু, কেউ ঘোরে না আমার মতো ছায়ার পিছু পিছু। তোমরা ভাবো গাছের ছায়া অমনি লুটায় বুয়ে, অমনি শুধু ঘুমায় বুঝি শান্ত মতন শুয়ে। আসল ব্যাপার জানবে যদি আমার কথা শোনো, বলছি যা তা সত্যি কথা, সন্দেহ নাই কোনো। নমস্কার। আমি দেবাদিত্য ভট্টাচার্য, আমি ক্লাস ফোরে পড়ি, বি সেকশনে, আমি জেন একাডেমি স্কুলে পড়ি। আমি আজকে একটি গান শোনাব। মুক্তির মন্দির সকালে কত প্রাণ হল বলিদান, লেখা আছে অস্তু জলে কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালায় আসে কল ভাঙা, কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালায় হইছে কল ভাঙা। তারা কি ফিরবে আর, তারা কি ফিরবে শুক্রবাতে, কত তরুণ রং গেছে আস্তা জলে। আমার নাম আমান আহমেদ, আমি ক্লাস থ্রি এ সেকশনে পড়ি। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা গাছে গাছে, গাছে গাছে ফলে আছে আম জাম লিচু, তাছাড়াও যদি চাও ফল আরও কিছু, রাখা আছে মার কাছে কুল বেতাল, নাশপাতি জামরুল কলাও কাঁঠাল। নমস্কার। আমার নাম আয়ুষ ঘোষ, আমি ক্লাস থ্রি এ সেকশনে পড়ি। কবি সুকুমার রায়ের কবিতা ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না, তোমার আমি মারব না, সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারব না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই, ভয় পেয়েছো কতই না, জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি দুটোই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও চারটি দিন, আদর করে শিখেই তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি হে তাই থাকবে না, মুগুর আমার হালকা এমন, মারলে তোমায় লাগবে না। অভয় দিচ্ছি শুনছো না যে, ধরবো নাকি ঠ্যাং দুটা, বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি গিন্নি আছেন, আছেন আমার নয় ছেলে, সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেলে। নমস্কার। প্রাথমিক বিদ্যালয়ই হলো শিশুর বেড়ে ওঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। বিদ্যালয় যেন কখনোই অচল আয়তনে পর্যবসিত না হয়। তোতা কাহিনীর সোনার খাঁচায় শিশুর প্রকৃত শিক্ষা কিছুতেই সম্ভব নয়। কাগজে শিক্ষা গ্রহণ করবার মতো মানসিক পরিকাঠামোই প্রথম অবস্থায় শিশুর থাকে না।
শিশু সবচেয়ে ভালো শেখে প্রকৃতির কাছ থেকে। প্রকৃতি থেকে শিখবে বলেই শিশু তার সবুজ মন মেলে চায়, আর সেই সবুজ মনকে সতেজ রাখার জন্য প্রাথমিক শিক্ষায় অত্যন্ত প্রয়োজন চারুকলার। নাচ, গান, ছবি আঁকা, গল্প বলার মধ্য দিয়ে শিশুর কল্পনাপ্রবণ মননের বিকাশ ঘটে। তার মন পক্ষীরাজ সত্যিই ডানা মেলে তেপান্তরে পাড়ি দেয়। সব শিশুরই মনের একটাই চাওয়া, সেটা বিলক্ষণ ধরে ফেলেছিলেন রবীন্দ্রনাথ। সেই চাওয়া কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। বিদ্যালয়ের চার দেওয়ারের জড়ত্ব থেকে সজীবত্বে উন্নীত করাই প্রাথমিক শিক্ষার প্রধানতম উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য তখনই ঠিকঠাকভাবে সাধিত হবে যখন আমরা যারা প্রাথমিক শিক্ষক তারা শিশুকে পুস্তকের সাথে সাথেই তাদের সাথে আমাদের হৃদয়ের বইখানা মেলে ধরব। কেননা হৃদয়ের বইয়ের পাতাতেই যে নিত্য পাঠ্য রয়েছে সেই পাঠ্যগুলো অত্যন্ত সহজে ধরে ফেলতে পারে শিশু। আমাদের অলিন্দে নিলয়ে যে অজস্র জ্ঞান ভাণ্ডার, সেই জ্ঞান ভাণ্ডার যদি আমরা সহজে শিশুর মধ্যে একটু একটু করে দিতে পারি, তাহলে শিশু আমাদের ভবিষ্যতের সুনাগরিক হয়ে উঠবে এবং আমাদের দেশ, আমাদের সমাজ একজন ভাবি মননশীল নাগরিককে পাবে। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্ত কালে। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি। প্রীতি ভালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে, চোখে নেশা হয়। আবার বল এটা। প্রীতি ভালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে, চোখে নেশা হয়। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্ত কালে। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি, বসন্ত কালে তোমায় বলতে পারিনি, বসন্ত কালে তোমায় বলতে পারিনি। নমস্কার।